রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে পাওনান বালা পুকুর, যেটি গতকাল ওপেন হয়েছিল এবং গতকাল ছোট মাছ মানে বাটা মাছ এবং ছোট কাতলার জ্বালাতন থাকায় ম্যাক্সম শিকারী বন্ধু পুকুর থেকে উঠে চলে গিয়েছিলেন। অল্প কিছু শীত ছিল, যা কিরকম কি মাছ ধরা হয়েছিল কালকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এই পথেই আমি যাচ্ছিলাম, একবার পুকুরে উঁকু মেরেছিলাম, কিন্তু আজকে শীত সংখ্যা ছ সাতটি ছিল, শীত বেশি ছিল না। আজকে ছোট মাছের কোনো উৎপাত ছিল না, যা খেয়েছে স্ট্যান্ডার্ড সাইজ মাছ খেয়েছে। আমি প্রত্যেকটি নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন নেটে সব কাতলা মাছই রয়েছে এবং স্ট্যান্ডার্ড সাইজ কাতলা মাছ রয়েছে। বেশ কিছু বড় মাছও উঠেছিল, একটি শীটের মধ্যেই তিনটি বড় মাছ ছিল, একটি প্রায় আট নয়ের মাছ, একটি ছয়ের মাছ, একটি পাঁচের মাছ এরকম ছিল। ঠিক আছে, আপনাদের সেটি সুপরিচিত শিকারীই ধরেছেন এবং উনি বললেন অজস্র মাছ মিস করেছেন সকাল থেকে, প্রচুর মাছ খেয়েছে শিকারী বন্ধুরা বললেন, মানে যারা ছিলেন এইবারে, মানে যে সিটে বড় মাছ পেয়েছে ওনাদের প্রচুর মাছ খেয়েছে। আমি সকলের কথা বলছি না, তবে প্রত্যেকেই মাছ পেয়েছে। বেলা দশটা সাড়ে দশটার সময় যারা এসে বসেছে তারাও তিনটি চারটি কাতলা মাছ ধরেছে, এরকমও রয়েছে একটি শীত। আমি সব নেট মানে পুকুরে সব শীটের নেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, আগামী দিনে যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর আমি আজকে দেখাচ্ছি শিকারী বন্ধুরা ভালো মাছ পেয়েছে, ভালো মাছ খেয়েছে, তার মানে কখনোই আমি এটা বলছি না, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। আর আবারও বলছি, যারা যাবেন তারা অবশ্যই নিজের দায়িত্বে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে তবেই যাবেন, তার কারণ এখন এমনিতেই মাছের সিজন নয় বা মাছ ধরার সিজন নয়, ওয়েদারও মাছ ধরার উপযুক্ত নয়। তাই কোন দিন কখন মাছ খাচ্ছে সেটা আইডিয়ারও বাইরে শিকারী বন্ধু প্লাস প্রত্যেকে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। বলুন, আমরা তো বহুদিন ধরে মাছ ধরছি, দাদা তো ব্যারিন থেকে ওই দাদা এসছেন। ও আচ্ছা আচ্ছা, উনি ব্যারিনে থাকেন, উনি এসছেন এখানে মাছ ধরতে আমাদের। তো ব্যাপারটা হচ্ছে রিসেন্ট একটা ব্যাড মানে রিমার্ক আমরা পাচ্ছি। হ্যাঁ দেখুন, শিকারি হিসাবে যেমন মালিক হিসাবে যেমন তাদের নানা রকম প্রস্তাব থাকে, শিকারি হিসাবে আমাদেরও তো। হ্যাঁ অবশ্যই। জাল আলাদা আলাদা করে রেখে দিয়েছে, দুটোই দু হাতে মারতে হয়। দিন পর পুকুর পাড়ে দেখা হলো, এদিকে টেনে নিয়ে চলেন দেখি, এটা ব্ল্যাক কাপ না কাতলা? কাতলা, ঠিক আছে তাহলে, ঠিক আছে কালো কাতলা মানে ব্ল্যাক কাপ। ও রুই মিগেল বাটা ফাটা আছে বোধ হয়, ও ব্ল্যাক কাপের সঙ্গে কিছুদিন ছিল তো ওই জন্য ওরকম হয়ে গেছে। দু হাতে খেঁচ মারা সেদিন কোথায় দেখলাম, দু হাতে দুটো, দু হাতে, হ্যাঁ দেব দেব, দু হাতে দুটো, দু হাতে দুটো, দু হাতে। বাহ, এটাও হচ্ছে, বা সবাই দুটো দুটো করে নেট রেখেছে, একটা কাতলা একটা রুই বাটা। কলগুলো দেখলে মোটামুটি বোঝা যায় একরকম কল তালা, এইগুলো কিন্তু দেখতে পাতাপাতি সাজিয়ে রাখলে ব্যাপক লাগে একরকম হলে। হ্যাঁ হ্যাঁ, চলো। বাহ, ঠিক আছে নামিয়ে। খেলে দিন একটু, নাহলে খুব বকবে। বা ঠান্ডা ভাত আনলেও কিন্তু রোদ্দুরে গরম আজ হবে না, কারণ আজকে ওয়েদার ছাতা দরকার হবে না। হ্যাঁ রোজিনাস ক্লাব, রোজিনাস ক্লাব, হ্যাঁ আজকেই আজকেই আজকে, হ্যাঁ শুনলাম আজকেই। মুখটা দিকে ঘোরান, বাড়ির লোক চিনতে পারবে না, রোদ্দুরে কালো হয়ে গেছে আরো।
রোদুরে ফর্সা হয়ে গেছে তো, বলবে এত ফর্সা তো ছিল না আমার বাড়ির লোকটা, ও সিটে বসলেই হয়ে যায়। তাহলে এনার শুধু মাথা তুলবো, আপনাদের বডি সমেত তুলবো, একদম দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে পাবে একদম। এই নষ্ট করছে বললে তো ঠেলে ফেলে দেওয়া উচিত। কোথায়? ওই ওখানে, ঠিক আছে ওপাশে গিয়ে তুলে নিচ্ছি। না আমি না, ওই পুকুরে আপনি কিছু মাছ মেরেছেন, কোনো কথা হবে না। ও ওই অ্যামাউন্টে রোজিনাস ক্লাব, রোজিনাস ক্লাব, ওপরে তুলুন দেখি ছিঁড়ে না যায়। ইয়ে জালটা ধরুন, আস্তি আস্তি তুলো। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ঠিক আছে নামিয়ে দিন, আস্তে করে নামাবেন, আস্তে, যাতে কোথাও আটকে না যায়, কারণ সিঙ্গেল নেটের জাল। সিঙ্গেল সুতোর জাল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল সুতোর জাল তো, চাপ আছে নালে। ও লোকও নেই আজকে, অন্য সময় আপনারা তিনজন চারজন থাকেন, এই হয় এরকমই দেখবেন। হ্যাঁ একদম, ক পেয়েছেন, ভরসা পাচ্ছে না তো, যদি ফেটে যায় তবুও টেনে দিন, ঠিক আছে নামিয়ে দিন। মাছ খেলে ফুলে বেশি, অতিরিক্ত খেলে ও এক জ্বালা।